বাংলাদেশে যাদের বয়স 50 বছর পার হয়েছে তাদের সবাইকে করোনা ভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 50 বছর বয়স হলেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। গত 28 ডিসেম্বর সারা দেশে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের বয়স 60 বছরের বেশি এবং যারা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন তাদের করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পরে তারা বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিতে পারবেন। আগে যে হাসপাতাল থেকে 2 ডোজ টিকা নিয়েছেন সেই হাসপাতাল থেকেই তার মোবাইলে বুস্টার ডোজের তারিখ জানিয়ে এসএমএস পাঠানো হচ্ছে। সেই কেন্দ্রে নির্ধারিত দিনে গিয়ে তৃতীয় ডোজ নিতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে রোববার পর্যন্ত সারা দেশে 6,85,000-এর বেশি মানুষকে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া হয়েছে।